হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েব 360 পক্ষ থেকে আমি হৃদয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কি শিখবো? সো আজকে আমরা শিখবো হচ্ছে ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইন হতে হলে কি কি শিখতে হবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার বলবো। তো আমি লিখে রাখছি অবশ্য ওয়েব ডিজাইন কি, তো এটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কি। তো আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়েব ডিজাইন কি। ওয়েবসাইটের নকশা বোঝায় যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা। এটা কি বুঝতে পারছেন আপনারা? ওয়েব ডিজাইন বলতে কোনো একটি ওয়েবসাইটের নকশাকে বোঝায় যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা। তো সিম্পলি আপনি যদি এখানে যান, আপনি যদি ক্রোমে গিয়ে সার্চ করেন দারাজ দারাজ ডট কম, এই যে একটা আপনার, কিন্তু আমি ব্রাউজার হিট করতেছি, ব্রাউজার কি করতেছে সার্চ করতেছি, এই যে নামটা আছে এই নামে আমি কি হিট করতেছি এখানে ব্রাউজারে। তো এখানে কি করতেছে, এই ব্রাউজারে সার্চ করলে এই যে একটা হোম পেজ চলে আসতেছে, এটাই কিন্তু এখানে বুঝাইছে। ঠিক আছে, এখানে ওয়েব ডিজাইন বলতে একটি ওয়েবসাইটের নকশাকে বোঝায়। নকশা আছে না এটার মধ্যে, দেখেন কিন্তু অবশ্যই নকশা আছে, দেখেন ডিজাইন আছে, লেআউট আছে, দেখতে পাচ্ছেন? তো এটাকেই বোঝানো হয়েছে। এটা তো যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। আমি ওটা কি করলাম, আমি সার্চ করলাম, গুগলে সার্চ করলাম, এই গুগল ক্রোমে গিয়ে সার্চ করলাম এই নামটা দিয়ে, তখন কিন্তু একটা ইস্যু করলো, একটা কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিজাইনটা হচ্ছে ওয়েব ডিজাইন, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। এখানে বলা হয়েছে কি, যে দেখেন ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয় এবং ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন। এই যে সাজাইছে এখানে, কিন্তু সাজাইছে না যিনি এই ডিজাইনটা করছে, অবশ্যই এলোমেলো ভাবে কি কাজ করছে, কাজ করে অবশ্যই সাজিয়ে গুছিয়ে এটা কিন্তু ডিজাইন করেছে। এটা হচ্ছে এখানে বলা হয়েছে, এখানে বলছে যে ওয়েব ডিজাইন সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন। আরো সহজভাবে বলা যায় যে কোনো ওয়েবসাইটের বাহিরের বাইরের রূপ দেখতে কেমন হবে। এটা কি বাইরের রূপ না? অবশ্যই এটা বাইরের রূপ, আমরা কি ভিতরে দেখতেছি, ভিতরে দেখতেছি না, এটা হচ্ছে বাইরের রূপ। যেটা আমরা ইংলিশতে বলি সেটা হচ্ছে ফন্টেন্ট, আমি অনেক সময় বলে থাকি যে ফন্টেন্ট, এই যে ফন্টেন্ট এটা হচ্ছে ফন্টেন্ট। আর ব্যাকএন্ড হচ্ছে আলাদা, বুঝছেন? ব্যাকএন্ড থেকে আপনি এর ওয়েবসাইটের ক্যালকুলেশন করতে পারবেন, এর ওয়েবসাইটের অ্যানালাইটিস দেখতে পারবেন এবং প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এটা হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ড কারা? ব্যাকএন্ড হচ্ছে যারা অ্যাডমিন তারাই কিন্তু দেখতে পারবে, এটা হচ্ছে ফন্টেন্ট। তো আমাদের জন্য কিন্তু ফন্টেন্ট, ঠিক আছে, আমরা যেহেতু কাস্টমার সেক্ষেত্রে আমাদের কিন্তু ফন্টেন্টে দেখাবে, সেক্ষেত্রে কিন্তু বাইরের রূপেই দেখাবে, মানে বাইরেটা দেখা যাবে, ভিতরেরটা দেখা যাবে না। তো এখানে বলা হয়েছে কি, আরো সহজ ভাবে বলা যায় যে কোনো ওয়েবসাইটে এর বাইরের রূপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে একরকম। তো এখানে বলা হয়েছে কি, দেখেন যে একটি ওয়েবসাইটের এর আউটলুক, এটা কি আউটলুক না? অবশ্যই এটা আউটলুক। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলুক, অবশ্যই এটা আউটলুক। দেখেন এখানে বলা হয়েছে একটা ওয়েবসাইট আউটলুক, এটা অবশ্যই একটা আউটলুক। আউটলুক ফন্ট কালার, ফন্ট কালার সাইজ, ইমেজ, মেনু বার, এই যে টুল বার ইত্যাদি কোথায় কেমন হবে বা কেমন থাকবে বা কিভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, সর্বোপরি কোনো ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে সকল কাজই ওয়েব ডিজাইনের অন্তর্ভুক্ত। এখানে কি বলা হয়েছে, যে দেখেন এখানে বলা হয়েছে যে কন্টেন্ট কিভাবে থাকবে, কন্টেন্ট। তো আমরা প্রথমে চলে আসি কি আউটলুক, আউটলুক তো বুঝলাম, তারপর হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার বলতে বুঝায় দেখেন এখানে কিন্তু ফন্ট আছে, দেখেন এই যে টাইটেলটা এটা কিন্তু ফন্ট না, ফন্টার কালার কি দিছে, ফন্টার স্টাইল কি, এটাই বুঝাইছে এই জায়গায়। তো এখানে কিন্তু ফন্টার কালার কি হবে, সাইজ কি, দেখেন এই জায়গায় আমি বলি, দেখেন ফন্টের সাইজ এখানে কিন্তু বড় আছে, দেখেন কিছু 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 জায়গায় ফন্ট সাইজটা বড় আছে, দেখেন এই জায়গায় কিন্তু এটা কিন্তু ফন্ট, এই যে ফন্টের কালার কি দিছে, ফন্টের সাইজটা বড় আছে না এই জায়গায়, তো এই জায়গায় ফন্টটা আলাদা, এই জায়গায় ফন্ট আলাদা। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ফন্ট ফাইন্ডারতে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করে দিই, দেখেন এই জায়গায় কিন্তু ফন্ট কালার দিচ্ছে আলাদা এবং ফন্ট সাইজ কত দিচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল দিচ্ছে, ফন্ট ওয়েট কত আছে 400 পিক্সেল আছে। তো ফন্ট ফ্যামিলি কি আছে তা কিন্তু দেখাচ্ছে এই জায়গায়, রোবোটো রেগুলার। তো এখন এটাতে মধ্যে এই এখানের মধ্যে যদি আমি ক্লিক করি, তো এখানে আমি ফন্টটা দেখতে, হ্যাঁ স্প্যান ট্যাগ নিচে ট্যাগটা হচ্ছে স্প্যান ট্যাগ, ফন্ট সাইজ হচ্ছে 14, কিছু কম বেশি আছে না। এটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে, এখানে লিখছে যে ফন্ট সাইজ, দেখেন ফন্ট কালার সাইজ ইমেজ। তো ইমেজ বলতে কি বোঝায়, ইমেজ হচ্ছে এটাই হচ্ছে ইমেজ, এইগুলো হচ্ছে ইমেজ, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গুলো, এগুলো হচ্ছে প্রোডাক্টের ইমেজ,
তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি ইমেজ। তো এটা হচ্ছে এটাই বোঝানো হয়েছে এই জায়গায় যে এটা ইমেজ। এখন মেনু বার কোনটা বলে, এটা হচ্ছে মেনু, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে, এগুলো হচ্ছে মেনু দেখছেন, এটা হচ্ছে মেনু বার, বুঝছেন। এটা এটা আমরা ওয়েবের ভাষায় কি বলি, এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে হেডার এরিয়া, ঠিক আছে, এটা এটা হচ্ছে বডি এরিয়া। তো নিচে যেটা দেখতে পারবেন এটা হচ্ছে ফুটার এরিয়া, এই যে এই সেকশনটা যে আছে, তাদের আমি বুঝাই দিচ্ছি, শর্টটা করি লাইট শর্ট, লাইট শর্ট, এই যে লাইট শর্ট, এটা দেখতে পাচ্ছেন এটা কি, এটা হচ্ছে ফুটার এরিয়া, আর এটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে হেডার এরিয়া বলা হয়, এটা যে হেডার এরিয়া। এটাকে হেডার এরিয়া বলা হয়, ঠিক আছে, হেডার এরিয়া বলা হয়। তো এটা হচ্ছে হেডার, দেখেন এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে, এগুলো হচ্ছে মেনু। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, ইমেজ, ইমেজ মেনুটা দেখলাম আমরা, টুল বার, আর টুল বার থাকে, এরপর ইত্যাদি কোথায় কি কিভাবে থাকবে তার নির্ধারণ করে, এবং কন্টেন্ট কিভাবে থাকবে, দেখেন কন্টেন্ট কিভাবে থাকবে, এই ওয়েবসাইটে যা কিছু আছে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কন্টেন্ট, এক কথায় বলা হয় এগুলো হচ্ছে কন্টেন্ট। এই যে এই প্রোডাক্ট একটা কন্টেন্ট, টেক্সট, এই যে টেক্সটটা এইটা একটা কন্টেন্ট বলা হয়, সবগুলো হচ্ছে কন্টেন্ট, যা কিছু আছে ওয়েবসাইটে সবগুলোকে কন্টেন্ট বলা হয়। তো আমরা কন্টেন্ট সম্পর্কে বুঝলাম, যদি আপনাকে বলে যে কন্টেন্ট কি, কন্টেন্ট আপলোড করতে হবে, তার মানে ওয়েবসাইটে কিছু তথ্য আপলোড করতে হবে, এটাকে বোঝায়। কন্টেন্ট হতে পারে আপনার ভিডিও ফাইল, হতে পারে আপনার অডিও ফাইল, হতে পারে আপনার কোনো টেক্সট, এগুলো হচ্ছে কন্টেন্ট বলা হয় ওয়েবের ভাষায়। মানে ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে কি কি শিখতে হবে, আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই এগুলো জিনিস শিখতে, এখানে দেখা আছে HTML, CSS, JavaScript এবং Bootstrap। দেখেন আমরা যদি গুগলে সার্চ করি তো ওয়েব ডিজাইন আমি শিখবো, মনে করেন যে আমি ওয়েব ডিজাইন শিখবো, বাংলাতে লিখি, আপনি গুগলে সার্চ করবেন, একটু বাংলাটা ভিডিও বানানোটা এনেবল করে নিই, আমি আপনাদের বাংলাতে দেখাচ্ছি, আপনি বাংলাতে সার্চ করবেন, ইংলিশ, ইংরেজিতে যাওয়ার দরকার নেই, সরি, ইংরেজিতে যাওয়ার দরকার নেই, আপনি বাংলাতে সার্চ করবেন কি, ওয়েব ডিজাইনার হতে হলে কি কি শিখতে হবে, দেখেন সার্চ করলে চলে আসবে এখানে, এই যে কোরাতে যদি আসি, ওয়েব ডিজাইন হলে কি কি শিখতে হবে, দেখেন এখানে কি বলা হয়েছে, শুধু ওয়েব ডিজাইন শিখতে চাইলে আপনাকে শিখতে হবে HTML, CSS, JavaScript, এগুলো শিখতে হবে, ঠিক আছে, আরো কিছু আছে যেমন আপনার বুস্টাব আছে, হ্যাঁ, এগুলো ফ্রেমওয়ার্ক আছে, জেকুরি আছে, এগুলো আপনি শিখতে পারবেন। তবে HTML আপনি কিভাবে শিখবেন, HTML হচ্ছে আপনি যদি HTML সার্চ করেন, প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই যে WTS কোড, এখানে আপনি আসবেন, এখান থেকে সব HTML যত কোড সবকিছু দেখেন, দেখেন আপনার পাইথন পর্যন্ত আছে, কিন্তু এটা একটা শেখার একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনারা শিখতে পারবেন। দেখেন HTML শুরু করছে কি, এই যে এক্সাম্পল দেখেন, এই জায়গায় ধরুন ট্রাই উইথ ইউর সেলফ, এখানে আপনি টেস্ট করতে পারবেন, দেখেন এখানে কিন্তু প্রিভিউটা আসছে, ধরুন ডকটা HTML লিখছে, HTML, হ্যাঁ, এখান থেকে আপনি কিন্তু শিখতে পারবেন। যদি আমরা রানে ক্লিক দিই, আপনাকে শিখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু W3 স্কুল থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, HTML আছে, CSS আছে, যেমন HTML ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এডিটরস, এই বেসিক এলিমেন্টস, হ্যাঁ, সবকিছু দেখা যায়, অ্যাট্রিবিউট কোনটা বলে, হেডিং কোনটা বলে, দেখেন হেডিং এগুলো বলে, H1, H2, এই যে হেডিং, দেখেন এখানে এক্সাম্পল দেখাই দিছে, সো সো এখান থেকে দেখতে পারেন যে প্যারাগ্রাফ, স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ ট্যাগ কোনটা বলে, তো দেখেন এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে, পি ট্যাগ, কে প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো যে স্টাইল, দেখেন স্টাইল কি কি দিতে পারবেন, তারপর হচ্ছে ফরম্যাটিং, তারপর হচ্ছে ক্লাস, এন্ড ক্লাস কোনটা বলে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, দেখেন সবকিছু দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায়, তারপর স্ট্যান্ডার্ড লিংক আছে, কি কি আছে, আপনারা এভাবে দেখতে পারেন যে স্ট্যান্ডার্ড লিংকে কিভাবে দিবেন, যে দেখেন, তো এভাবে আপনি কিন্তু এখান থেকে HTML টা শিখে নিতে পারবেন। আপনি যদি বেসিক HTML এবং CSS যদি শিখেন, আর মোটামুটি জাভাস্ক্রিপ্ট যদি পারেন, তাহলে তো খুবই ভালো। তো মানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখে নেন, এরপরে আমি যেটা দিয়ে শেখাবো আপনাদের সেটা হচ্ছে আমি
ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনার যদি বেসিক HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট যদি থাকে তাহলে আপনি আরো কিন্তু মডার্ন ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ইজিলি। আর বেসিক যদি না ধারণা থাকে তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করতেছি আপনারা বেসিক যে HTML CSS এগুলো ইউটিউবে সার্চ করেন, খুঁজে পাবেন, অনেক ভিডিও রয়েছে। সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।